আপনার সবচেয়ে বড় পরিচয় আপনি একজন ফ্রিডম ফাইটার, আমাদের মুক্তিযোদ্ধা। জি, একজন মুক্তিযোদ্ধা, একজন বীর মুক্তিযোদ্ধা। এটা আসলে সবচেয়ে বড় পরিচয় আমার সবসময় মনে হয় যে আমাদের এই স্বাধীন দেশের জন্যে মুক্তিযোদ্ধাদের অবদান আসলে অনস্বীকার্য, এর উপরে আর কোনো অবদান হতে পারে না। তো সেজন্যই সেটা সবার আগে, এই জন্য আপনাকে সবসময় শ্রদ্ধা ভালোবাসা, আপনার জন্য দোয়া আমাদের সবার পুরো দেশবাসী। এবং সেজন্য কিন্তু আপনাকে সম্মাননা সূচক পুরস্কার অ্যাওয়ার্ডেও দেওয়া হয়েছে, সরকার সেই সম্মান দিয়েছে এবং আমরাও সেই সম্মানে আসলে সব সময় আপনাকে সম্মানিত করতে চাই, নিজেদেরকে ধন্য করতে চাই আপনাকে সম্মানিত করে। তো এই সপ্তাহে ঢাকা সহ সারা বাংলাদেশে আপনার যে ছবিটি আসছে, সুজন মাঝি, চমৎকার একটি ছবি, এই ছবি তো আপনি পরিচালনা করেছেন, আপনি গীতিকার, আপনি স্ক্রিন প্লে থেকে শুরু করে সব আপনার। হ্যাঁ, তো এই ছবিটা সম্পর্কে যদি দর্শকদেরকে একটু বলেন। ছবিটি 8 তারিখ মুক্তি পেতে যাচ্ছে। তো গ্রামীণ চলচ্চিত্র বানাতে আমার বেশি সবসময় আগ্রহ হয় এবং আমি খুব মন দিয়ে তৈরি করি, এই জন্য যে আমাদের দেশের প্রতিটা মানুষই কিন্তু বাড়ি গ্রামে। জি জি, অবশ্যই। এত বড় মানে আমাদের দেশের প্রতিটা মানুষের বাড়ি গ্রামে, ঢাকা সিটিতে কিছু কিছু আছে গ্রামের। তো গ্রামের চলচ্চিত্র বানাতে আমার খুব ভালো লাগে এবং আমাদের দেশে বরণ্য যে পরিচালক ছিলেন খানাতুর রহমান আমজাদ হোসেন, ওরাও কিন্তু গ্রামীণ ছবি বানিয়ে অনেক নাম করেছিল। খানাতুর রহমান সাহেব বানিয়েছিল সুজন মাঝি, আমজাদ হোসেন সাহেব বানিয়েছিল সুজন সখী, আমজাদ হোসেন সাহেব বানিয়েছিল গোলাপী এখন ট্রেনে নয়ন মনে। তো এর চাইতে সুন্দর চলচ্চিত্র তো আমাদের দেশে খুব কমই, মানে দি বেস্ট বলা যায়। তো ওরাও গ্রামকে ভালোবাসে, আমি ওদের সঙ্গে কথা বলেও দেখেছি, আমজাদ ভাইয়ের সঙ্গে কথা বলেছি, আতা ভাইয়ের সঙ্গে। আতা ভাই তো একদিকে আমার, আমি ওনাকে আমার উস্তাদি মানে, তো মানে ওনার জন্য আমি দেলোয়ার জাঞ্জনটু হয়েছিলাম। ওনার কাছে কাজ শিখিনি কিন্তু অনেক সময় ওনার কাছ থেকে আমি আইডিয়া নিয়েছি। আচ্ছা, এখন সুজন মাঝি এই ছবিটি, এই গ্রামীণ আমি তো বললাম, তো গল্পটি একটা এক্সট্রাঅর্ডিনারি গল্প। আমি বানালে তো আমারটা যার যার ছবিতে শেষে এমনি ভালো বলবে, তাই না? কিন্তু এই ভালোটা আমি বলি না, মানে একটা দুটা চারটা ছবি বানালে কত, আমি 80-81টা ছবি বানিয়েছি। তো ভালো হলে ভালো বলি, খারাপ হলে খারাপ বলি। তো এই ছবিটার গল্পে একটা বিশেষত্ব আছে, সেটা আমাদের দেশের অদ্যাবধি যতগুলি চলচ্চিত্র আমাদের দেশে নির্মাণ হয়েছে, আমি যে চিন্তাধারার উপর করেছি এই চিন্তাধারার উপর আর কোনো ছবি হয়নি।